আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর ও সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক উচ্চবিদ্যালয় ইকবাল সিদ্দিকী কলেজ, রাজনীতিপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় সপ্তম, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অংশ থেকে। তো আমাদের সপ্তম অধ্যায়টি ছিল আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণের সমাধান। আমরা সেখান থেকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকের আলোচনাটা মূলত এমসিকিউ প্রশ্নকে বেস করে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি সূত্র নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমাদের এই তিনটি সূত্র বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আমাদের যে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত আছে সেই ছয়টি অনুপাতকে কেন্দ্র করে। তাহলে দেখো, আমরা প্রথমে কি লিখছি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এবং সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স। ওকে, এই সূত্রগুলো মনে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এই তিনটা সূত্রের মধ্যে একটা কমন জিনিস খুঁজে পাবো। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো সেই কমন বিষয়টি কি। আমরা আমাদের এই পাশে তিনটা শব্দ আছে, এই সাইডও তিনটা শব্দ আমাদের যোগ আকারে আছে। তা দেখো, এখানকে তিনটা শব্দের শুরুতেই কো এর দিলে কস, তারপর কো এর সাথে ডি দিলে কট, আর এরপরে ছিল কত কো এর সাথে সেক, ঠিক আছে। তাহলে দেখো আমরা কতটা সাদৃশ্যতা আমরা পেয়ে যাই, তাহলে সাইন কস, সাইনের সাথে একটি কি আমরা এরপর দিকে আছে সাইন, কো দিলে কস, তারপর ট্যান কট। এখানে আমাদের কি আছে দেখো, দুইটাই টি আছে, হ্যাঁ, ট্যান কট সাদৃশ্যতা আছে, তার ট্যানের সাথে কো তার মানে কট, এখানে সেকের সাথে কো লাগিয়ে দিলে কোছেক। আর এই সবগুলা সূত্রের ফাইন্ড আউট ভ্যালু হচ্ছে সেম, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি দিতে পারি, পাই বাই টু, এটার মানও পাই বাই টু, এটার মানও পাই বাই টু। তাহলে দেখো, আমাদের অনেক সময় এমসিকিউ কোশ্চেনগুলো একটু টেকনিক্যালি ভাবে করা হয় যাতে স্টুডেন্টরা কন্ট্রাডিকশনে পড়ে, এবং এই ক্ষেত্রে যারা একটু ট্যালেঞ্জ, যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে, যারা এটি বিশ্লেষণ করে বিভিন্নভাবে, তারা দেখো অনেক শর্টকাট মেথড অ্যাপ্লাই করে ফেলে। তার জন্য সাধারণ স্টুডেন্টগুলি কী হয়, টাইমিংয়ের একটা গ্যাপে পড়ে যায়, ঠিক আছে। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখো সময় যেহেতু লিমিট, আমাদের এই লিমিটের সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই পরীক্ষা হলে কনফিউজড হয়ে যায়, সে লম্বা মেথডটা সমাধান করার চেষ্টা করে, আমাদের নম্বর হচ্ছে এক, আমাদের এক নম্বরের জন্য সময় বরাদ্দ রাখতে হবে, তাই না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই টেকনিক অবলম্বন করে সমাধান করতে হবে। তাহলে দেখো, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তাহলে এক্স এর জায়গায় যা কিছু হোক না কেন, যদি আমরা দেখি সিমিলার মান আমরা আছে, তাহলে এই দুটোর একক মান কি পাই বাই টু, ট্যানের ক্ষেত্রেও সেম, সেক এবং কোসেকের ক্ষেত্রেও সেম। তো চলো আমরা বিভিন্ন সময় ইউনিভার্সিটি আসা দিয়ে একটি কোশ্চেন নিয়ে এই উদাহরণগুলো এর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেখি কি তার। প্রথমে দেখো, আমরা যদি একটা উদাহরণ দিই, সেক ইনভার্স, দেখো ছোট্ট একটা কোশ্চেন, একটু কৌশল যদি আমাদের জানা থাকে, সেক ইনভার্স 25/24 কি আছে, সেক ইনভার্স, এর সাথে আমি যুক্ত করে দিলাম হচ্ছে কস সাইন ইনভার্স, কি আছে 24/25। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করবো, এটাকে আমরা ট্যানে নিয়ে যাবো, না আমরা এটাকে সাইনে নিয়ে যাবো, না সাইনটাকে আমরা ট্যানে নিয়ে যাবো, নিয়ে যেয়ে তারপর আমরা ট্যানের সূত্র বসাবো, মোটেই না। আমরা কি করব, এই যে এক নাম্বার সূত্র আছে, আমাদের এখানে সাইনের মানটা দেওয়া আছে, আর এই যে সেক ইনভার্স, তাহলে আমাদের যেহেতু সাইনের মানটা প্রশ্নে আছে, তাহলে আমরা জানি এই সেকের বিপরীত হচ্ছে কত, কস। তাহলে দেখে কি দাঁড়ায়, সেককে যদি আমরা বিপরীত করি
তাহলে আমরা কি পাবো cos উপরে মানটা চেঞ্জ হয়ে গেল 25 তাহলে cos ইনভার্স 24/25 প্লাস sin ইনভার্স 24/25 আমরা একবারে পাই বাই 2 ঠিক আছে তাহলে দেখো যে একটু চালা যে কৌশলটা জানে তার জন্য এখানে কলমের হাতই দিতে হবে না সে শুধু দেখা মাত্রই সে কি করবে 24/25 বাস এই হিসাবটা মিলছে সে অপশন খুঁজবে কোথায় পাই বাই 2 আছে ওকে তাহলে দেখো আমরা এই ধরনের জিনিসগুলো আমরা একটু সহজে করতে পারি আরো এক ধরনের প্রশ্ন আমাদের থাকে আর একটু এর সাথে আর একটু কৌশলে দেখো tan ইনভার্স আমরা একটা tan দিয়ে কোশ্চেন করি tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স এখানে আমরা কি করতে পারি এটা যদি থাকে দ্যাটস ইকুয়াল 2π/3 ওকে এখান থেকে এখন আমাদেরকে বের করে দেখাতে হবে x এর মান কত আর একটু কৌশলে এখন তুমি কি করবা tan cot কে tan এ নিবা 2 tan থাকবে তাহলে আবার 3 দিয়ে tan আবার 3 দিয়ে tan এর যোগফল ঠিক আছে তো এই যে সমস্ত গুলো পরীক্ষা আমরা যেগুলো সাধারণত চিন্তা করি এই চিন্তাগুলোকে যদি আমরা আর একটু কৌশলে চিন্তা করি তাহলে আমরা এগুলো খুব সহজেই পেয়ে যাব তাহলে দেখো tan আছে cot আছে তাহলে একদম হিসাব করো তাহলে tan ইনভার্স এখান থেকে একটা cot ইনভার্স নিয়ে নাও অর্থাৎ তুমি যদি রেখে এইভাবে সাজো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x দ্যাটস ইকুয়াল এটার মান কত আসে 2π মানে 180 অর্থাৎ 2 গুণন 180 ভাগ 3 তাহলে কত হয় 60 তার মানে কত 120 ডিগ্রি তাহলে আমরা এখানে 120 ডিগ্রি লিখি তাহলে এইটুকুর মান দেখো tan ইনভার্স x cot ইনভার্স দ্যাট ইজ π/2 তাহলে এইটুকুর মান π/2 মানে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আমরা একবারে লিখতে পারি cot ইনভার্স x সমান 120 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি দ্যাট ইজ 30 ডিগ্রি তাহলে tan cot হ্যাঁ তাহলে আমরা যদি ইনভার্সটাকে আমরা যদি ভেঙে নেই তাহলে দ্যাট ইজ tan 30 ডিগ্রি তাহলে সরি cot 30 তো cot 30 মান কত cot 30 ডিগ্রি মান আমরা জানি tan 60 ডিগ্রি মান দ্যাট ইজ √3 x এর মান √3 ঠিক আছে তাহলে দেখি এখানে আমরা একটু কৌশলের আশ্রয় আমরা নিয়েছি এবং খুব সহজে এটাকে সমাধানও করতে পেরেছি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো একটি উদাহরণ দেখি এখান থেকে এবার দেখো আমাদের দেওয়া আছে ধরো sec inverse cosec inverse pi by 2 এখান থেকে আমরা x এর মানটা সহজে বের করতে পারি sec inverse x plus cosec inverse x সমান কত আমরা জানি কত pi by 2 আমাদের এখানে এটা সূত্র দেওয়া আছে ঠিক না তাহলে এখানে এই সূত্রটা ব্যবহার করে আমরা পরবর্তী একটা ফাংশন দেখো cos ইনভার্স 2 ইনটু sin ইনভার্স 3x/2 cos ইনভার্স 3x/2 ওকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি দ্যাট ইজ যদি পি হয় তাহলে আমাদের পি এর মান কত ওকে একদম সিম্পল একটা জিনিস কি কাজ আমাদের প্রশ্নটা 2 ইনটু ছিল এই ভাবে সাইন ইনভার্স 3x/2 cos ইনভার্স 3x/2 আর এখানে আমাদের 2 গুণ আছে দ্যাট ইজ যদি পি হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি তাহলে দেখো এইটুকুর মান কত এই যে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এর মান হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি কজ ইনভার্স 2 ইনটু পাই বাই 2 কোনো সন্দেহ নাই পি তাহলে 2 টু কেটে গেল তাহলে কজ ইনভার্স পাই সমান পি তাহলে কজ ইনভার্স পাই এর মান কত কজ ইনভার্স পাই এর মান হচ্ছে আমরা জানি -1 তাহলে দ্যাট ইজ পি ইকুয়াল টু -1 ঠিক আছে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবে এই ধরনের গাণিতিক প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে সাজানো
যায়, বিভিন্ন রকম ভাবে কৌশলগত ভাবে কোশ্চেন করা যায়। হ্যাঁ, তো আমরা একটু অ্যানালাইসিস করে এই ধরনের কোশ্চেন গুলো কত সহজে সমাধান করা যায় সেই বিষয়টিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা বিপরীত লিঙ্গের ফাংশনের নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুন্দর ও সুস্থ থেকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।